আবার কি বিপত্তির উদয় হলো? কি কি হলো রে জয়নাথ, কি হচ্ছে এটা? বুঝতে পারছি না বাপু, আমি তো কিছুতেই এগোতে পারছি না। সামনে কিছু আছে যা আমাদের এগোতে বাধা দিচ্ছে। বাধা দিচ্ছে? কই, কিছুই তো দেখা যাচ্ছে না, কি বাধা দিচ্ছে তোকে? মনে হচ্ছে এটা কোনো জাদু বা কোনো মায়া, সেই কারণে আমরা এগোতে পারছি না বন্ধু। ওখানে কে এমন রয়েছে তাকে এত সুরক্ষার মধ্যে রাখা হয়েছে? বুড়িমা, 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 রোহিণী বিজয়নগরের দিকে যাচ্ছে, তুমি কিছু একটা করো। সে কি? হে বুড়িমা, সর্বনাশ, আমার তো ভয় প্রাণ বেরিয়ে যাচ্ছে, তুমি কিছু একটা করো বুড়িমা। রোহিণী সময়ের আগেই তার গন্তব্যে পৌঁছবার চেষ্টা করছে। কি সর্বনাশ হলো বুড়িমা, তুমি রোহিণীকে আটকাও, যে করে হোক ওকে আটকাও বুড়িমা। বিজয়নগরের চারিদিকে যে বিপদ, সর্বনাশ হয়ে যাবে, তুমি ওকে আটকাও। ওই নাগের পিছে মেয়েটাকে ভয় না, আমাকে এক্ষুনি নিয়ে চল। তাই হবে প্রভু, সর্বনাশ শুরু হওয়া শুরু হওয়া। কে ওই মেয়ে? আমাকে জানতেই হবে, ওর এত সাহস হয় কি করে? বুড়িমা কিছু একটা করো, মোহিনী যদি এক্ষুনি রোহিণীকে দেখে আক্রমণ করে তাহলে যে সর্বনাশ হয়ে যাবে তুমি। না, কোনো সর্বনাশ আমি হতে দেব না। তারা চারদিকে এত মেয়ে গেল কি করে? তাই তো দেখছি, এতক্ষণ তো আকাশ পরিষ্কারই ছিল। মনে হচ্ছে সাংঘাতিক কিছু একটা ঘটতে চলেছে, ফিরে চলো বন্ধু। কি বলছিস কি তুই, ফিরে যাব? হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে থাকা ঠিক হবে না। ঠিক আছে, তাই কর, ফিরে চল। কিছু কর ভয় না, এই মেঘ দূর কর, আমি কিছুই দেখতে পাচ্ছি না। তাই হবে প্রভু। ও রাজকন্যা, রোহিণী আমার পর্বে মুখর, সামনে যদি আসো, মেঘের চাদর উড়িয়ে যতই আকাশে আজ ভাসো। নে রোহিণী নে, তুই মুখোশ পরে নে। এটা কি আমার মুখে? যাই হোক, তুমি সামনে দেখো বন্ধু। জয়নাথ দেখ, সব মেঘ কেটে যাচ্ছে, দেখ। কে তুই?
হলো? উত্তর দে, বল। জয়নাক, এ তো সেই বিজয়নগরের রাজকুমারী। দেখ, ওর কাছে একটা ভয়াল নাগ রয়েছে। তার মানে ওই সবাইকে ভয়াল নাগ নিয়ে আক্রমণ করে বেড়াচ্ছে। তোমার অনুমান ঠিক মনে হচ্ছে বন্ধু। তার মানে এ তো একদম ভালো মেয়ে নয়। এর জন্যই তো যোদ্ধারা আহত হয়েছিল। মায়াপুরের জল মনে আছে? সেটা ওর জন্যই বিষাক্ত হয়েছিল। আর সই সইও বিপদে পড়েছিল ওর জন্য। ওই দেখো বন্ধু, ওই মেয়ে অস্ত্র বার করেছে। এবার আমি কি করবো বলতো জয়নাক? আমার কাছে তো কোনো অস্ত্রও নেই। কি আমার হাতে অস্ত্র এসে গেছে জয়নাক? দেখ, মানে এটা ইঙ্গিত, আজ যদি আমার লড়াই করতে হয় তাহলে আমি লড়াই করব। চুপ করে থেকে নিজেই নিজের মৃত্যুকে ডেকে আনছিস তুই। উত্তর দে, কে তুই? কোথায় পেলি এই নাগ? তৈরি হ জয়নাক, ওর সব প্রশ্নের উত্তর আজ অস্ত্র দিয়েই দেব। বেশ, তবে শুরু হোক। আকাশে এই কি ভয়ানক লড়াই শুরু হলো? হ্যাঁ সেই তো, রাজকুমারী মোহিনীর সাথে কি এক মেয়ে যুদ্ধ করছে। এ তো খুব সাহসী কেউ তাহলে। হ্যাঁ হ্যাঁ, এরপর অত্যাচারী কামিনীর মুখ পুড়বে, দেখে নিও তোমরা। এটা তো সাংঘাতিক ব্যাপার হচ্ছে। হ্যাঁ চলো, এক্ষুনি রাজমাতাকে গিয়ে জানাতে হবে, এর একটা বিধ করতেই হবে। দুর্দান্ত যুদ্ধ করছে। না, এ কোনো সাধারণ মেয়ে হতে পারে না। আমার বিরুদ্ধে অস্ত্র তুলেছিস তো, আজই তোর শেষ দিন, শেষ করে দেবো তোকে আজ। আমি যুদ্ধে বিশ্বাসী নই। তুমি আঘাত করছো বলে আমি প্রত্যাঘাত করছি। জবাব দাও, তুমি কেন মায়া বনে আর বালুস্থানে এই নাককে দিয়ে আক্রমণ করেছিলে? জবাব না দিলে কিন্তু আমি তোমায় আর ছেড়ে দেবো না। রাজকুমারী মোহিনীকে প্রশ্ন করা, এত বড় দুঃসাহস তোর? আজই তোকে শেষ করে দেবো। সর্বনাশ শুরু হোক।